গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আজ আপনাদের এমন একটি মসজিদের সন্ধান দেব যে মসজিদটি মানুষ ছাড়াই তৈরি হয়েছিল। এই মসজিদটি কোন জিনিসে কিভাবে এই মসজিদটি তৈরি হয়েছিল সেটি আমি আলোচনা এই ভিডিওর মধ্যে করতে থাকব। অবশ্যই কেউ ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না এই মসজিদটি কোথায় অবস্থিত এবং মসজিদটি কেমন দেখতে বা কোথায় কিভাবে এই মসজিদটি তৈরি হয়েছিল সম্পূর্ণ জানাবো আমি এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, যে সমস্ত ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন, যে সমস্ত ভাইরা, থ্যাংক ইউ সো মাচ। চলুন যাওয়া যাক। গাইজ, আমরা অনেকটি পথ অতিক্রম করে চলে এলাম। আমরা এখন পৌঁছে গেছি উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার অন্তর্গত এই এরিয়াটি। তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমাদের এখনও বেশ কিছুটা রাস্তা যেতে হবে, তারপরেই আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছে যাব। তো ভিডিওটি শেষ অবধি দেখুন, সঙ্গে থাকুন। খুব সুন্দর একটি মসজিদ আপনাদের দেখাতে চলেছি। বন্ধুরা, এই বাগানটি দেখতে পাচ্ছেন, এটি অনেক পরে এই আম বাগান লাগানো হয়েছিল। তো বন্ধুরা, এর আগে এই চত্বরটি পুরোটাই কষার জঙ্গল বলা হতো, যে জঙ্গলের মধ্যে কোনো মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও ঢুকতে ভয় পেত। এখন সেই জায়গাটি অনেকটাই আবাদি হয়ে উঠেছে, অনেক মানে ডেভেলপ হয়েছে, বেশ কিছু মানুষজন আসা যাওয়া করা বা এখানে গ্রাম বসতি হওয়ার পরে এই জায়গাটি এরকমটা হয়েছে, বা এখানে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটি পিচ রাস্তাও হয়েছে, আর এখানে একটি হাই স্কুল তৈরি হয়েছে, গভর্নমেন্ট থেকে করা হয়েছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি একদমই সেই গন্তব্যস্থানে, আর এই পাঁচিল দেওয়া হয়েছে এই এরিয়াটা, এই সেই গম্বুজ দেখতেই পাচ্ছেন। আমি ওইদিকে নিয়ে যাব আপনাদের, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই সামনে যে হলুদ রঙের বোর্ডগুলি দেখতে পাচ্ছেন, এটি ওই সেই হাই স্কুল, সঙ্গে প্রাইমারি প্রি প্রাইমারি স্কুলও আছে, বা এর অপোজিশন সাইডে একটি মাদ্রাসাও আছে। বন্ধুরা, এখানে দেখুন, আজকে বারে শুক্রবার, জুমার দিন। তো আজকে যেহেতু জুমার দিনে অনেক মানুষজনের ভিড়ভাট্টা এখানে হয়ে থাকে, আর এই মসজিদের প্রধান গেট এটাই। তো এবারে এখানে ঘুরিয়ে দেখাবো। এখান থেকে দূর দূরান্তর থেকে আগত মা ও বোনেরা, অনেক ভাই ও ব্রাদার সকলেই এইখানে এসে থাকেন, অনেক মান্যতের উদ্দেশ্যে বা যে যার মনের কামনা বাসনা নিয়ে এখানে আসেন। বা এইখানে কোনো মাজার নেই বন্ধুরা, এখানে সম্পূর্ণ এই মসজিদ। এই মসজিদটি কি, এর রহস্য কি, কাহিনী, এটার কোনো ইতিহাস পাওয়া যায় না, তবে শোনা যায় অনেক বুজুর্গ মানুষদের কাছ থেকে, যে সমস্ত মানুষ এখনও প্রায় 70-80 বছর জীবিত হায়াতে বেঁচে আছেন, তাঁদের মুখ থেকে শোনা যায় তাঁরাও কোনো অস্তিত্ব বলতে পারেন না এই মসজিদ সম্পর্কে, যে কিভাবে এই মসজিদটি এখানে সংরক্ষিত হয়েছিল সেই পিরিয়ডে বা সেই সময়ে। তবে পূর্বপুরুষ ধরে হয়ে আসছে বা শোনা যাচ্ছে এই মসজিদটি বয়স কমছে কম প্রায় 550 বছর, 550 বছর এই মসজিদের বয়স। তারপরে এই মসজিদটি কয়েকবার মেরামত করা হয়েছে, সেটাও কোন সালে সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। মসজিদের এরিয়া এটা বাইরের পজিশন, দেখতেই পাচ্ছেন এখানে মাদ্রাসা থেকে অনেক ছাত্ররাও এসে থাকেন, বা দূর দূরান্তর থেকে বহু মহিলা এবং মা ও বোনেরা এখানে মান্যত করেন। এখানে অজু করার জন্যে খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে, এর পিছন সাইডে বাথরুমের ব্যবস্থা আছে। মসজিদের চারিদিকে ছোট ছোট মিনার দেখতে পাচ্ছেন, এখানে দান করার জন্য একটি লোকেশন মার্ক করা হয়েছে, আর সামনে পুরো কবরস্থান। তো আমি এই মসজিদের ভিতরের অংশের দিকেও আপনাদেরকে নিয়ে গিয়ে একটু দেখাবো। অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোন জায়গা এটা। দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে
আপনাদের চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এই সেই মসজিদ, এখানে দেখুন, মুক্ত হস্তে দান করুন। দানের জন্য একটি বাক্স করা হয়েছে। বন্ধুরা, এখানে একটি অশ্বত্থ গাছ আছে, বৃহৎ আকারের, ওই সেই পিরিয়ডেরই অশ্বত্থ গাছ। বা এখানে শোনা যায় যেখানে কোনো মানুষ এখানে ঢুকতেন না ভয়ে, কিন্তু এখানে মানুষজন যখনই এই মসজিদটি দেখতে পেয়েছিলেন তখনই তারা অবাক হয়েছিলেন যে এখানে এই কষার জঙ্গলের ভিতরে এরকম একটি শানদার মসজিদ কীভাবে এখানে তৈরি হলো বা কে করেছে এই মসজিদ। এই নিয়ে এর বিস্তারিত আলোচনা কম বেশি যতটুকু শুনেছি ততটুকুই আলোচনা আপনাদের সামনে করব। বন্ধুরা, সঙ্গে থাকুন। আর এই সেই অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছেন, এই অশ্বত্থ গাছটি কখনোই কাটা হয়নি বা কাটতে যাওয়া হয় না। শোনা যায় যারা কাটার জন্য প্ল্যানিং করে থাকেন তাদের বিভিন্ন রকমের খপ বা স্বপ্ন দেখানো হয়ে থাকে, আর সেখান থেকে এই গাছটি কাটা হয় না। এরকম অশ্বত্থ গাছ দুটি আছে, একটি এমাথায় একটি সামনের দিকে দেখতে পাচ্ছেন, দুটি গাছ আছে। আর এখানে অন্য অন্য জঙ্গলে ভরপুর ছিল। তো এখন একটু মসজিদের ভিতরের অংশটাও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কেউ খারাপভাবে নেবেন না, কারণ মসজিদের অংশ এইভাবে তো দেখানো উচিত নয়। তবে আমি মনে করেছি যে এটা ভালোর জন্যে, যে অনেক ভাই ও বোনেরা জানেন না যে এই মসজিদটি কীভাবে তৈরি হয়েছিল বা কী এর রহস্য। আমি যতটুকু শুনেছি সেটুকুই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বা করব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখুন। এই অশ্বত্থ গাছটি দেখতে পাচ্ছেন, ওই সেই অশ্বত্থ গাছ, বা এই অশ্বত্থ গাছের চতুর্দিকে এখন এই গ্রামবাসীর সমস্ত মাজার দেওয়া হয়ে থাকে। যেনারা এখনই মারা যান, এন্তেকাল করে থাকেন, তাদের কবরস্থ এখানেই করা হয়ে থাকে, বা আশপাশে যত মানুষ মারা যায় এই চত্বরটার মধ্যেই এখন দাফন করা হয়ে থাকে। তো বন্ধুরা, এরিয়াটা এই টোটাল মসজিদ নিয়ে আর এই কবরস্থানের বাউন্ডারি নিয়ে টোটাল এরিয়াটা যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। এটা টোটালি 80 বিঘা জমির উপরে এই জঙ্গল নিয়ে এই মসজিদটি উপস্থিত আছে। তো বন্ধুরা, এই মসজিদটি কীভাবে তৈরি হয়েছে সেটা আমি এক মুরব্বির কাছ থেকে শুনেছি, বা এই মসজিদের যিনি খাদেম, যিনি মুয়াজ্জিন আছেন, তানার থেকে শুনেছি যে এই মসজিদটি এক রাতে তৈরি হয়েছিল এবং কোনো মানুষ দেখতে পায়নি। আর এই মসজিদের সাথে সাথে আরেকটি জিনিস হয়েছিল এখানে, সেটি একটি দুধের পুকুর, যেখানে একটা পুকুর খোদাই করা হয়েছিল, সেই পুকুরটি দুধের হয়েছিল, সম্পূর্ণ দুধের পুকুর। তো সেই পুকুরটাও এখনও পর্যন্ত আছে, সেই অবস্থায় রাখা হয়েছে, তবে সেখানে দুধ দেখা যায় না, কারণ শোনা যায় যে এই পুকুরটা রাতারাত্রির মধ্যে হতে হতেই ভোর হয়ে গেছিলো বা কোকিলের ডাক পড়ে গেছিলো, যার জন্যে যেনারা এই কাজে নেমেছিলেন তারা সকাল হতে না হতেই কাজটি ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তো এই মসজিদটি আজও সংরক্ষিত আছে। বন্ধুরা, যদি দূরদূরান্তর থেকে আগত ভাইরা দেখতে আসতে চান তাহলে এই মসজিদটি কোথায় অবস্থিত সেটি আমি বলে দিচ্ছি। এটি ওয়েস্ট বেঙ্গল উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থানার অন্তর্গত এই মসজিদটি অবস্থিত এখন আছে। বন্ধুরা, এর যে দেওয়ালগুলো আছে আপনারা ভাবতে পারবেন না, সেটাও আপনাদের দেখাবো যে দেওয়ালগুলোর চওড়া কতটা পরিমাণ এবং কত পুরানো। আর এর ডিজাইনগুলো দেখুন, মসজিদের ভিতরের যে কারিকার্য, গম্বুজ আছে সাতটা, এই মসজিদের ভিতরে সাতটা গম্বুজ। আর দেখুন, আমি দেওয়ালের মানে আয়তনটা দেখাচ্ছি, দরজার এই পাশ থেকে নিয়ে, দরজাটা এখানে খোলা আছে, দরজার এই পাশ থেকে নিয়ে যতটুকু দেখুন মার্বেল লাগানো, এইখান থেকে দেয়াল শুরু আর একদম পিছন সাইডে মোটামুটি টোটালে প্রায় 6 ফুট চওড়া একটা দেওয়াল। তো বন্ধুরা, এখানে দেখতে পাবেন সাতটি আকারের গম্বুজ আছে, একদমই গোল, এবং কোনো রড বা কোনো লোহার কোনো জিনিস ইস্তেমাল করা হয়নি। দেখুন, এখানে সেই শালটি দেওয়া আছে, 1345 সালে এই মসজিদটির দ্বিতীয়বার সংরক্ষণ করা হয়েছে বা রিপেয়ারিংয়ের কিছু কাজ করা হয়েছিল। তো বন্ধুরা দেখলেন এই পর্যন্ত, এটা বাইরেরই একটি অংশ, আমি এবার নিয়ে যাব সেই পুকুরে। দেখতেই পাচ্ছেন এই সেই পুকুর, যে পুকুরটি আজ থেকে 300 বছর আগে একে রাত্রে এই পুকুরটি কাটা হয়েছিল, খোদাই করা হয়েছিল, কিন্তু কে করেছিল, কারা করেছিল সে বিষয়ে আলোচনা এই ভিডিওর মধ্যেই আমি করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখুন। আর এই পুকুরের উপরে দেখুন পুরোটাই মানে নেট লাগানো আছে, পুরো তারের মতন করে জালি করে নেট লাগানো আছে।
উপরে ছাউনি টাইপের করে পুরো পুকুরটাই দেখতেই পাচ্ছেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ অবধি দেখুন, ভালোবেসে একটি লাইক দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সঙ্গে থাকুন বিস্তারিত আরও জানতে পারবেন। তো বন্ধুরা, সেই পুকুরটাও আপনাদের একটু ঘুরিয়ে দেখালাম, আর এই পুকুরের এরিয়া এদিকে এই টোটাল এখন বাঁশের বাগান আছে এখানে, বাঁশ বাগান, বা এটাও জঙ্গলের মধ্যেই পড়েছিল। তো পুকুরের উপরে দেখালাম আপনাদের, পুরো জালি লাগানো আছে। এখন আবার দেখাচ্ছি আমি পিছনের একটি অংশ দিয়ে। তো দেখুন সেই পুকুরের উপরে চারিদিকে এই ধরনের পিলিয়ার পোতা আছে, আর এখানে উপরে নেট দেওয়া আছে যাতে উপর থেকে কোনো রকম কোনো মানে কিছু এই পুকুরের উপরে না পড়ে বা কিছু কোনো একটা ব্যাপারে পুরো পুকুরটার উপরে নেট দিয়ে ছাউনি করা আছে এইভাবে। তবে এই সেই পুকুরটা, যে পুকুরটার এরিয়া একেবারে কম নয়, তবে প্রায় খুব কম হলেও 10-15 বিঘে জমির এরিয়া নিয়ে এই পুকুরটি। এই পুকুরটিও একই রাতের মধ্যেই হয়েছিল। বন্ধুরা, যে সমস্ত ভাইরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অনেক কষ্ট করে বন্ধুরা এই ভিডিও এইভাবে বানিয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি।